এদিকে সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 2200 কিলোমিটার সড়ক। ভেঙে পড়েছে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে স্থানীয় মানুষজন। জুনে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ। বানের পানিতে কয়েকদিনের মধ্যেই তলিয়ে যায় বাসাবাড়ি, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ জেলার সবগুলি সড়ক। যান্ত্রিক গাড়ির বদলে গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করে ছোট বড় নৌযান। বন্যার পানিতে ভেঙে যায় জেলার প্রায় অর্ধেক সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাস্তার কোনো অবস্থা নাই বললে চলে। টুকের বাজার একটা বড় বাজার এবং সস্তা পর্যন্ত মানুষ যাতায়াতে খুব কষ্ট হচ্ছে এবং খুব মানুষ দুর্ভোগ করছে। এবং এই এলাকার মানুষ একমাত্র সুনামগঞ্জে রোগী নিয়ে যাওয়ার পথে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দ্রুত সরকার দুইটি করে দেয় তো খুব ভালো হইতো, আমরা যেতে পারতাম। বালু ভর্তি বস্তা দিয়ে সড়কের খানাখন্দ মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যেসব রাস্তা বন্যায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, সেগুলিকে যোগাযোগ পুনঃস্থাপন, এরপরে দীর্ঘমেয়াদী হিসাবে আমরা যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিকে মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা দ্বিতীয় চ্যালেঞ্জ। সড়কের প্রায় 184 কিলোমিটার সড়ক বন্যার পানিতে নিমজ্জিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। পরের অর্থ বছরকে টার্গেট করে জুলাইয়ের প্রথম থেকেই যেন আমরা এই বাস্তব কাজগুলো আরও জোরালোভাবে শুরু করি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কগুলোকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সুনামগঞ্জবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক।